পার্কিং এর জন্য ব্যবহার করা হয়। এটা একটা মনোরম পরিবেশ একমাত্র শেরপুরে এখানেই পাবেন, যে এখানে বসে আপনি একটা নিরিবিলি সময় কাটাবেন। তো এখন আপনাদেরকে যে সামনের ভিউটা আছে ওই সামনের ভিউটা আপনাদেরকে দেখাই, তো বাংলোটা আসলে দেখতে কিরকম লাগে। তো এই জায়গায় গাছের মতোই দেখতে এখানে দেখেন তৈরি করা হয়েছে, আর এখানে ছোট একটা স্টেয়ার আছে আপনার পুকুরে নামার জন্য। আমি হন চলে আসি কান্দাপাড়া অর্কিড পর্যটন কেন্দ্রে। তো এটা হচ্ছে কান্দাপাড়ায় অবস্থিত, এটা শেরপুর সদর থেকে 2 কিলোমিটার ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন সামনে ওটা হচ্ছে কান্দাপাড়া মোড়, আর কান্দাপাড়া মোড় থেকে যদি আসেন তাহলে আপনি এটা দেখতে পারবেন, এই হচ্ছে মেন যে গেটটা। তো এই গেটটা চলুন তাহলে আমরা এখন মানে আমি এখন ভিতরে যাই, তো ভিতরে গিয়ে আপনাকে দেখাই যে কীরকম সুন্দর। ভিতরে চলে আসার পরে এই হচ্ছে মেন গেট, আর এই নানা থাকে, এখানে টিকিটের মূল্য হইতেছে আপনার 100 টাকা করে এখন। তো ভিতরে ঢুকতে ঢুকতে এরকম গাছ আপনাকে স্বাগতম করবে, দুই সাইডে এরকম গাছ আছে, তো দেখতে অনেক ভালো লাগতেছে। তো এটা মূলত একটা রাস্তা। তো গেট থেকে ভিতরে আসার পরে যে এরকম এখানে কিছু গাছ আছে আর ভিতরে অনেক সৌন্দর্য আছে, ওটা আমি একটু পরে আপনাকে এক্সপ্লেন করে দিতেছি। পান্থপাতক গাছ আছে এই জায়গায়, তারপর ওই সাইডে দেখলেন কত সুন্দর সুন্দর গাছ আছে। আর আমরা এখন এই এন্ট্রেন্সে আছি, তো সামনে দিয়ে আমরা এদিক দিয়ে ঢুকবো, ঢুকে পরে ওই সাইড দিয়ে আমরা বেরোবো, বেরোয় ওদিক দিয়ে আপনাকে দেখাইতেছি। এই জায়গাটা একটু ফাঁকা খোলামেলা, এটা দেখতেও সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, এটা অনেক পরিষ্কার এই সাইডটাই। আর একটু যদি এই সাইডটা খেয়াল করেন, এই সাইডটা দেখেন, এখানে একটা পুকুর আছে, তো এখানে মাছ চাষ করে, কিছু মাছ আছে এই জায়গায়। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর গাছ আছে, এই গাছগুলোর নাম কি? ছাইকাস, এগুলো হচ্ছে ছাইকাস, তো দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে ফরকরিয়া। তো এটা তো সবেমাত্র শুরু, ভিতরে আরও অনেক সৌন্দর্য অপেক্ষা করতেছে, তো আমরা আস্তে আস্তে যাই, আস্তে আস্তে দেখাই। মূলত যেটা বলছিলাম এটা ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয়, প্লাস পার্কিং আপনি চাইলে বড় গাড়ি থাকলে যদি সামনেও পার্কিং করতে পারবেন, যেটা একটা ফাঁকা জায়গা দেখাইছি। তো এটা হচ্ছে ভিতরে পার্কিং আর কি, আর এই জায়গাটায় দেওয়া হয়েছে যেন কোনো বড় গাড়ি এ পর্যন্ত না আসে, একটা সীমা, বসে এখান থেকে ছবি উঠাইতে পারবেন। এই সুন্দর যে একটা ভিউ আছে এই ভিউটা কিন্তু আপনি উপভোগ করতে পারেন এখানে বসে। তারপরে এই পথ ধরে একটু সামনে আগায় আগানোর পরে যে পেঁপে গাছ আছে এই জায়গায়, আর এই জায়গায় কিছু কাঠ গাছও আছে, আর এখানে একটা ছোট্ট কুড়ে ঘর দেখা যাইতেছে, এখানে দুইটা পাখি দেখা যায়। তো এই পাখিগুলোর নাম কি? ও আচ্ছা, ঘুঘু। তো এখানে দুইটা ঘুঘু দেখা যাচ্ছে, উপরে একটা কবুতরও আছে। প্লাস এখানে একটু গাছ লাগাইছে সৌন্দর্য, আর এটা হচ্ছে কবুতরের টাওয়ার। এটা কি ওই যে ভাগ ভাগ করা, মানে প্রত্যেকটা তোলা? আচ্ছা, এটা হচ্ছে ফ্লোর সিস্টেম, মানে যার যার এরিয়ার মধ্যে ওই থাকবে আর কি। তো এটা সুন্দর একটা আইডিয়া। এই হচ্ছে ভিতরে আরেকটু সৌন্দর্যর ভিতরের মধ্যে পড়ছে এটা, মানে কি বলবো, এখানে নিজের চোখে না আসলে বুঝবেন না যে এই জায়গাটা কত সুন্দর। এটা একটা মনোরম পরিবেশ একমাত্র শেরপুরে এখানেই পাবেন, যে এখানে বসে আপনি একটা নিরিবিলি সময় কাটাবেন। এর মধ্যে আরেকটা জিনিস, এটা সম্ভবত এই সাইডে এটা নতুন তোলা হয়েছে, এটা গেস্টের জন্য তৈরি করা হয়েছে, যে গেস্ট আসলে এখানে থাকে বা যারা ওনার আছে, তো ওনারাও এখানে বসে মিটিং টিটিং করে একটু সময় স্পেন্ড করে এই জায়গায়। তো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর, তো অবশ্যই আসলে এই জায়গাটা তো অবশ্যই ভিজিট করবেনই, তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। আর ক্যামেরায় কতটুকু দেখতেছেন হয়তো ওইভাবে আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু নিজের চোখে দেখলে আপনি অনেকটাই বুঝতে পারবেন যে জায়গাটা আসলেই অসাধারণ। তারপর এখন আমরা মেন পয়েন্টে যাই। তো মেন পয়েন্টে হইতেছে যে এই জায়গাটা হইতেছে মূল আকর্ষণ হলো এই জায়গাটা, মানে এই জায়গাটা আরও অসাধারণ সুন্দর। এখানে আপনি ওই পুকুর পাবেন, সাইডে গাছ পাবেন, তারপরে বসার জায়গা পাবেন। তো এটা আমি এখনই দেখাইতেছি না, এটা এই পাড়টা পরে রাখতেছি, আমি আগে এই সাইডটা ঘুরি। তো এই জায়গাটায় দেখেন এখানে আবার কিন্তু একটা নারিকেল গাছ আছে একদম প্লেন, আর ওই জায়গাটা দেখেন এখানে কিছু কিছু ফুল আছে বা ফুল গাছ আছে। তো এটা কি বলে, আচ্ছা ওটা পারে এটা ইগনোর করি, তো যেটা জানি না। তারপরে এদিকে কিছু ফল গাছ আছে, আম আছে, ও হ এই জায়গাতে আমও আছে অনেক, যাই হোক আমগুলো দেখাই আপনাদের। এখন তো আমের সিজন শেষ হয়ে গেছে, তারপরে আপনার দেখাই। তো ভিতরে চলে আসলাম, এই দেখেন আম গাছ। তো এটা সম্ভবত 12 মাসে যে একটা গাছ আছে ওই গাছটা, এটা
আর আসলে অবশ্যই এগুলো কিন্তু ছেড়া যাবে না, কারণ এখানে কিছু রিস্ট্রিক্টেড এরিয়া আছে, তো ওই এরিয়াগুলো অবশ্যই ইগনোর করে চলবেন, মানে ওই এর ভিতরে ঢুকবেন না। তো কিছু রুলস থাকে, একটা পার্ক বা রিসোর্ট যাই বলেন একটা রুলস থাকে, আশা করি ওই রুলসগুলো মেনে চলবেন এবং পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। তারপর এদিকটাও সব ফল গাছ, ফুল গাছ। এই সাইডে দেখেন এই গাছগুলো হচ্ছে দেবদারু গাছ, প্লাস এইটা পুরো এরিয়া দিয়ে লাগানো আছে, এটার সৌন্দর্য বাড়াই দিছে। যে আপনার একটা পুকুর আছে, সেই পুকুরটার সৌন্দর্য আছে এটার মধ্যে কিন্তু ফুটে উঠতেছে, যে একটা সৌন্দর্য আছে এর ভিতরে। সো এই হচ্ছে আমাদের মেন পার্ট। তো মেন পার্টের মধ্যে দেখেন একদমই অসাধারণ, মানে নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স এই জায়গায় আপনি পাবেন। তারপরে ওইটা একটা বাংলো ঘর আছে, ওইটা আমরা পরে দেখাই। তো ফার্স্ট আমরা এদিকটা একটু ভিজিট করে আসি। তো এই দিকটা আপনাকে দেখাই ভালো করে, যে এই সাইডে দেখেন গাছগুলো, এটা কাটিংগুলো অনেক সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা স্তূপ প্রায় একদম সেম লেভেলের, একদম মানে সমান, কোনোটা কম বেশি নাই। ও আচ্ছা, ফর্মা দিয়ে এক প্লেনে রাখা, যার জন্য এতটা সুন্দর লাগতেছে এই গাছগুলো। আমার মনে হয় এই সাইডে যতগুলো আছে তার থেকে এরকম মনোরম পরিবেশ বা এরকম ন্যাচারাল জিনিস আমি আর কোথাও দেখি নাই, অন্তত শেরপুরে। এখন আমি চলে আসছি হলো একদম মানে এই সাইডে লাস্ট প্রান্তে, যে পুকুরটা আছে ওই পুকুরের লাস্ট প্রান্তে। এই হচ্ছে পুকুরের ভিউটা, দেখেন কত সুন্দর। এই সাইডটার মধ্যে একটা ফরেস্টের মতো সাপ, শিয়াল, কি বলে গুই সাপ, মানে সকল ধরনের প্রাণী মনি এখানে আছে, মানে স্টোর করা আর কি। কারণ আমরা সাইডে রুট রাখছি, রুট পর্যন্ত পরিষ্কার থাকে, আর এইটুকু এমনি জেম নেই হয়, মানে অটোমেটিক জিনিসটা ওই জায়গায় আর কি জমা থাকে সবগুলো। আচ্ছা, আর ওই বাগানের এই সাইডটা দেখেন, এই সাইডটা রুট, রুটের পর থেকে বেরিয়ে আসলে যে রোডটা পাবেন। তো এরকম একটা সুন্দর রোড। তো এই রোডটা হচ্ছে মূলত মেন যে প্লেসটা এটা, আর এর ভিতরে যেটা দেখেন এটা একটা ফরেস্টের মতোই দেখতে দেখা যায়। তো এখানে যত রকমের পশু পাখি আছে তো এই জায়গাটায় অবস্থান করে, মানে এটা একটু অন্ধকার। তো এটা হলো রিস্ট্রিক্টেড এরিয়া, এই এরিয়াটার ভিতরে যাওয়া নিষেধ আর কি। তো আপনি এদিকটাই ঘুরতে পারবেন, ওই সাইডটা ঘুরতে পারবেন, অনেক সুন্দর জায়গা এগুলো। টোটাল রোড আপনার যেতে পারবেন, হ্যাঁ, রোড দিয়ে ভিউ করতে পারবেন। এটা রাখা হয়েছে মূলত একটা বনের ফিল দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে দেখেন অনেক পশু না, মনে হইতেছে এই জায়গায় কিন্তু মনে হইতেছে যে এটা একটা ফরেস্টে ঢুকছি, তাই না? এই রুটটা দেখলে ঠিক ওই ভিউটাই পাবেন, ওই ভিউটা, ওরকম ফিলিংস একটা আসে। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু সামনে যাইতে হবে কারণ বৃষ্টি আসার আগেই। ফরেস্ট যেটাকে বলছিলাম যে একটা সংরক্ষণ এলাকা, এটার মধ্যে ঢোকা এই জন্যই নিষেধ। তো আপনাদের সেফটির কথা চিন্তা করে কিন্তু এই জায়গাটাই মানে ঢোকা নিষেধ। তো তার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি কেন ঢোকা নিষেধ। তো এই দেখেন এই রোডটা দিয়ে আমরা আসলাম, আসার পরে এখান থেকে এই যে এখানে, তো আমি দূর থেকে দেখাই, এখন এত তাড়াতাড়ি আমার স্বাস্থ্যবান হওয়ার কোনো দরকার নাই, যার জন্য দূর থেকে দেখানো প্রয়োজন মনে করতেছি। তো এটাকে একটা বেঙ্গুল বলে, তো এটাকে বেঙ্গুল বলে, এটা নাকি পানির নিচে গেলেও ওখান থেকে দূরে আপনাকে কামড়াবো, তো এরকম ভয়ানক একটা জিনিস এটা। তারপরে এখানে চলে আসছি, এটা হচ্ছে থার্ড পয়েন্ট সম্ভবত। তো এটার মধ্যে আপনার যে শিশুরা আছে, মানে খেলাধুলার একটা পার্ক, এটা একটা পার্ক বলেই চলে। তো এখানে অনেক সৌন্দর্য রয়েছে, অনেক গাছ লাগানো রয়েছে বা অনেক প্রাকৃতিক পরিবেশ, এটা একদমই মনোরম পরিবেশ, মানে আপনি ফ্যান হয়ে যাবেন এই জায়গাটায় আসলে। তো এতটাই সুন্দর লাগতেছে আমার কাছে, তো আমি আপনাদেরকে দেখাই। তো এখানে যে ছোট ছোট শিশুরা আছে, তো এখানে ওই দোলনা আছে ওই জায়গায়, তারপরে ওই জায়গায় যে কী বলে এটা স্লিপার আছে, তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে খুব। আর এই জায়গাটা দেখেন, এই যে কার্পেট সিস্টেমে যে জঙ্গলগুলো আছে, তো এখানে বসতেও পারবেন, বসে সময় কাটাইতে পারবেন। তারপরে যদি এই সাইডটা আমরা দেখি, এখানে কিন্তু বসানোর জায়গাও আছে, তো এখানে হয়তো অন্য সিস্টেমে রাখছে কিন্তু এখানে বসতেও পারবে, আপনি চাইলে বসতে পারবেন, এখান থেকে ছবি ক্যাপচার করতে পারবেন। তো মূলত বেশিরভাগ মানুষ হলেও ছবি ক্যাপচার করে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই সমস্ত জায়গায়। এই হচ্ছে প্রাকৃতিক ছাতা। আর আমরা যদি ওই সাইডটাই দেখি, তো ফরেস্টের এটা লাস্ট পার্ট, মানে এটা হচ্ছে ফরেস্ট বলছিলাম না, ওইটা হচ্ছে ফরেস্টের লাস্ট পার্ট। আর এইদিকে রাস্তা আসছে, ওটা আমি পরে দেখাই দিতেছি, ওখানে চার রাস্তার মোড় হয়েছে। তো এখান দিয়ে আইসা এখানে দোলনা আছে,
তো এখানে পোলা পানের যারা আছে তারা এখান থেকে দুলতে পারবে আর কি। এখন বেরিয়ে আসলাম, বৃষ্টির চাপটা অতিরিক্ত বাড়ছে, কারণ এখন দেখেন জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তো এখন এখান থেকে চলে যেতে হবে। আর এটা কি গাছ? এটা নিম কটন গাছ। দেখেন গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, নিম গাছের মতোই, কিন্তু এটার পাতাটা আকারে একটু ছোট, বা চার পাঁচটা একটা কাটা পয়েন্ট আছে। আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট হচ্ছে আপনি এদিক দিয়ে এক্সিট করতে হয়। তো এদিক দিয়ে এক্সিট করতে হইব। এটা ফার্স্টে যে ঢুকে দেখাইছিলাম যেটা মেন চলে গেছে রাস্তা, ওইটা হচ্ছে এই রাস্তাটা। আর এদিক দিয়ে যদি আসি শিশু পার্কের ওই সাইডটা, চার কোনা যে একটা রাস্তা আছে, মানে চার রাস্তার মোড় বলছিলাম, তো ওইটা হচ্ছে ওই সামনে। এই হচ্ছে যে চৌরাস্তাটা, মানে চার রাস্তার মোড়টা, ওদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়েও একটা রাস্তা আছে, এবং আমার সামনে যেটা ফরেস্টের রাস্তা বলছিলাম ওই রাস্তাটাও আছে, আর এদিকে এই রাস্তাটাও আছে। তো এই চারটা মিলে একটা রাস্তা হয়েছে। এখানে আপনার মেন যে রাস্তাটা, তো এই রাস্তাটা হচ্ছে এখানে আর কি। ওদিক দিয়ে আসার পর এখানে আটকা পড়ে গেছি বলে চলে, যেমন এখানে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে আটকা। আর চাইছি যে বাংলোটার ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাবো, হয়তো এই পর্যন্ত কেউ বাংলোর ভিতরে দেখেন নাই, তো বাংলোর ভিতরে দেখাবো, যেটা আমাদের ভাই আছে কাছে। এটা তো মূলত ওই যে আগের যে সিস্টেম ছিল না, যে আপনারা যে ঘর তৈরি হয় ওই দিয়ে খড় দিয়ে, তো খড়ের কিন্তু ঘর ছিল, খড়ের ঘরটা কিন্তু আবার ঠান্ডা থাকে, তো ওই খড় এখন পর্যন্ত এটা ব্যবহার করা হয়। তো আমরা শুরু থেকে দেখছিলাম যে খড়ের ঘর, তো ওইটাই বাংলাটা বানাইছে, এখন পর্যন্ত ওরকমই আছে। তো এটা নষ্ট হয়ে যায়, খড় আবার চেঞ্জ করে, তো এরকমই চলেছে, হয়তো ভবিষ্যতে এরকমই থাকবে। এইভাবে প্রায় ৩৬ বছর থেকে এখানে রয়েছে। তো আমরা তো হয়তো যখন ছোটো ছিলাম তখনও কিন্তু এটা এরকম দেখছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বাংলোটা আমি আরও একটা ঐতিহ্যের ভিতরে এই ছনের ঘর হচ্ছে একটা অন্যরকমের তৈরি, অন্যরকম। তবে এগুলো টেকসই গ্যারেন্টি মোটামুটি প্রায় অলমোস্ট 100 ইয়ার্স, 100 ইয়ার্স, 100 বছর, বিল্ডিং হতো প্রায় 100 ইয়ার্স দিতে পায় না। এই যেটা প্রায় 36 হয়ে গেছে এখন, দেখেন বাড়ি দেওয়া থাকে মোটামুটি, কেন মনে পলিশ করা এরকম মনে হইতেছে, কিছু পলিশ করা আছে। বাংলাদেশে এগুলো কমে গেছে একটা কারণে, সেটা হচ্ছে কস্টিং খুবই বেশি। তখন আগে মানুষ বাধ্য ছিল এটা করতে, কারণ হচ্ছে তখন টিন পাওয়া যেত না, কি পাওয়া যেত না, অনেক দাম ছিল। এখন হচ্ছে উপরের যে খড়টা সেটা পাল্টাতে যত খরচ হয় আপনি নতুন ঘর তুলতে পারবেন, যার কারণে এই ঘরগুলো এখন আর খুবই কম দেখা যায়, মোটামুটি দেখাই যায় না বললে চলে। আচ্ছা, তো এই হচ্ছে মেন বিষয়টা যার। আর এই ঠান্ডার যে বিষয়টা, সেটা হচ্ছে এই তাপটা খড়টা ভেদ করে নিচে আসতে পারে। এটা স্তরটা তো অনেক মোটা, ওই স্তরটা মোটা, আর সাধারণত ওই কক্সের যেরকম তাপ পরিবাহী এই খড়টাও আর কি, খড়টা হয়তো একটু হালকা হিট হয়ে পড়ে, কিন্তু নিচে সেটা আসতে পারে। মানে এটা ওই যে সিমেন্ট আর ইজে এটা যেরকম আছে একটা ধরে রাখে অনেকক্ষণ, স্থায়িত্বক্ষণ, এটা স্থায়িত্ব না, যে গরমটা কিছুক্ষণের মধ্যে আবার কিছুক্ষণের ভিতরেই হয়ে যায়। আচ্ছা, এই জন্য আর কি এটা অনেক ভালো আর কি। তো এটা অবশ্য ব্যবহার হয় না, অনেক আগে চলছিল, তো এখন এটা চলে না। অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বাংলো বন্ধ করে দিল, আর এখন সামনে বৃষ্টি অনেক কমছে। তো এখন আপনাদেরকে যে সামনের ভিউটা আছে ওই সামনের ভিউটা আপনাদেরকে দেখাই। তো বাংলোটা আসলে দেখতে কীরকম লাগে, বাংলো থেকে বেরোর পরে বাংলোটা দেখলেন যে দেখতে কীরকম লাগে। আর এটা হচ্ছে মেন যে বাংলোর সামনে একদম, তো সামনে এরকম একটা ভিউ পাবেন, তো একদম অসম্ভব, অসাধারণ। তো আসলে নাথিং টু এক্সপোজ এই জায়গাটার বিষয়ে, তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কীরকম দেখতেছে। তো এই ছিল এখানকার ভিউ। তো এখন ওই দিকটায় চলে যায়, ওখানে আবার একটা ডিশের অ্যান্টিনা আছে, মানে আগের যুগের যে এই ছিল অনেক আগে, যে একটা অ্যান্টিনা দিয়ে আমরা ডিশ লাইন দেখতাম, তো ওইটা হচ্ছে পার্সোনাল একটা। তো এই হচ্ছে পার্সোনাল অ্যান্টিনা এখানে আছে, এটা সৌন্দর্য বর্তমানে রাখা হয়েছে, এটা সৌন্দর্যের জন্য।
এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখানে পাম্প দেওয়া হয়েছে, এই পাম্পের যে পানিটা আছে এটা ওটা ওদিক দিয়ে পুকুরে যায়, তো যখন কমে যায় আর কি তখন এটা ওখানে যায়। ওখানে যে মোটরটা দেখতেছেন ওই মোটর ওখানে, এটা মূলত এখান দিয়ে আসে, এখান দিয়ে এসে তো লিঙ্ক করা আছে ওইদিকে, ওইদিকে চলে যায়। আর এখানে কিছু গাছ লাগানো আছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এই জায়গায় গাছের মতোই দেখতে এখানে দেখেন তৈরি করা হয়েছে। আর এখানে ছোট একটা স্টেয়ার আছে আপনার পুকুরে নামার জন্য। আবার এই সাইডটায় চলে আসছি, এটা হচ্ছে কটেজটা বলছিলাম, যেটা গেস্ট হাউস বলছিলাম যে ওরা মিটিং মুটিং করে আর গেস্ট আসলে এখানে থাকে। আর এটা ফার্স্টে তো এই পুকুরটা আপনাদেরকে দেখাইছিলাম, তো এই রোডটাই আসে নাই, এই রোডটা দিয়ে এখন আমরা ওদিক দিয়ে চলে যাব। তো এই রোডটাও কিন্তু অনেক সুন্দর, এখানে অবশ্য গাছ কম, এখানে শুধু বড় বড় যে কাঠ গাছগুলো আছে, তো তারপরেও অনেকটা দেখতে সুন্দর লাগতেছে এই জায়গাগুলো। এখন এদিক দিয়ে চলে আসলাম, এটা হচ্ছে লেবু গাছ, দেখেন কতগুলো লেবু দোষ আপনাদেরকে দেখাই, মানে বোঝা যায় না যে এটা লেবু, মনে হয় যে এগুলো পাতা, কিন্তু আসলে এগুলো পাতা না, পাতা আর লেবু দুইটা মিলেই আছে। আর এখানে মাছ দেখা যাইতেছে, মাছ ওদিকে, এটা হচ্ছে আম গাছ। তারপর এদিক দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আর এগুলো সম্ভবত কি যেন গাছ বলে, এটা সুপারি গাছের মতোই দেখতে, কিন্তু আমার সঠিক মনে পড়তেছে না এটা কী গাছ, কিন্তু এটা অতিরিক্ত গাছ আছে এটা। আর ওই শিশুপার্ক রেখে আসলাম, বৃষ্টির সময় দেখছেন শিশুপার্কটা, তো এখন বৃষ্টি শেষ হয়ে গেছে আর আমাদের এটা প্রায় এক্সপ্লোরের শেষের পথে, আর এক্সিট পয়েন্ট দিয়ে আসতেছি আমরা। যেমন এখানে দেখেন বসার সিস্টেম আছে, এখানে কিছু গাছ আছে এবং এখানে ফুল গাছ আছে, এবং এদিকে নারিকেল গাছের সারি সারি নারিকেল গাছ এদিকে। তো এই ছাতাটা দেখেন যেখানে বসার জায়গা, তো এটাও কিন্তু অনেকটা সুন্দর। তো মনে হচ্ছে আকাশ খারাপ, আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তো এর জন্য একটু অন্ধকার মনে হইতেছে। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট বলতে পারবেন এবং এন্ট্রি পয়েন্টও বলতে পারেন। তো ওই দিকটায় দেখেন অনেক লোকজন আসছে, আর আমরা বাইরে যেতেছি আর ওরা ভিতরে ঢুকতেছে। এদিকটা আপনি বসতে পারবেন, ওদিকে লিচি গাছ আছে, আর এদিকে আরেকটা যে কমলা গাছ, তো কমলা গাছ দেখতে পারতেছেন। এবং আমরা এখন বেরিয়ে যাব এই সামনে দিয়ে। তো ফার্স্টে যখন এখানে ঢুকি, ঢোকার সময় কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম যে এদিকটায় পার্কিং, তো এখানে দেখেন এই ফাঁকা জায়গাটা কিন্তু পার্ক করা হয়েছে, এই যে গাড়ি অলরেডি একটা পার্ক করা দেখতেছেন, আর ওই দিক দিয়ে মূলত গাড়িতে ঢুকে বা এদিক দিয়েও ঢুকে, তো ওটা হচ্ছে পার্কিং পয়েন্ট। আর এখন আমি বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মূল গেট যেটা আর কি বলে, তো এই গেট দিয়ে এখন বেরিয়ে যাব। এই দিকটা যদি দেখেন এই গাছের যে সারিগুলো দেখা যাচ্ছে, এই গাছটার নাম হচ্ছে বোতল পাম্প বলে, তো গাছটা কিন্তু আসলে দেখতে অসাধারণ লাগতেছে। নিচ দিয়ে দেখেন কীরকম হয়ে উপরে এরকম চিকন হয়েছে, আসলে বোতলের মতোই জিনিসটা দেখতে মনে হইতেছে, আর এটা নাম হয়েছে হলো বোতল পাম্প। তো সামনে হইতেছে গেট, এখন বেরিয়ে যাই গেট দিয়ে। ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর এরকম এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইটার ঠিকানা অবশ্যই আমি দিয়ে দিছি, এবং আমি ডিসক্রিপশন বক্সে এটার যে ঠিকানা আছে ঠিকানাটা আপনাদেরকে মেনশন করে দিব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।